ঝাঁ চকচকে সিনেমাগুলির থেকে একটু ভিন্ন যে ছবিগুলি মানুষের মনে জায়গা করে, সেই ছবিগুলিতে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের উপস্থিতি অনিবার্য। নিজের অভিনয় প্রতিভার দ্বারা তিনি বারবার দর্শকের মন জয় করেছেন। তার রক্তে বইছে অভিনয় সত্তা। তার বাবা ছিলেন টলিউডের প্রখ্যাত অভিনেতা শুভেন্দু চ্যাটার্জি। তিনি ছিলেন বাংলার স্বর্ণযুগের অন্যতম সফল অভিনেতা। তার সুযোগ্য সন্তান হিসেবে তিনি যে একদিন টলিউডে রাজ করবেন, এটা ছিল সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনেকে হয়তো জানেন না, বাস্তব জীবনে তার উত্তরসূরি তার মেয়ে। হ্যাঁ, শাশ্বত চ্যাটার্জির একটি মেয়ে আছে, তার নাম হিয়া চ্যাটার্জি। জন্ম থেকেই ফিল্মি পরিবেশে তার বড় হয়ে ওঠা। হিয়া বর্তমানে কলেজ পড়ুয়া। শাশ্বত চ্যাটার্জি এবং তার স্ত্রী মহুয়া চ্যাটার্জির একমাত্র সন্তান হিয়া। ছোট থেকেই তিনি বাবা মায়ের সঙ্গে মানুষ হয়েছেন। এই জগতের সঙ্গে তার খুব অল্প বয়স থেকেই পরিচয়। ভবিষ্যতে তিনি এই দুনিয়াতে পা রাখবেন কি না তা এখনও নিশ্চিত নয়। তবে তার রূপ যে কোনো টলি অভিনেত্রীর থেকে কোনো অংশে কম নয়। হিয়া পড়াশোনাতেও বেশ ভালো। লা মার্টিনা কলকাতা নামের একটি প্রখ্যাত স্কুল থেকে তিনি স্কুলের পড়াশোনা শেষ করেছেন। তারপরে এখন তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা করছেন। অল্প বয়সেই দারুণ সুন্দরী হয়ে উঠেছেন হিয়া। সোশ্যাল মিডিয়াতে তার বেশ কিছু ছবি দেখলে তার থেকে চোখ ফেরানো যায় না। অনেকেই চেয়েছে মেয়ে যেন বাবার হাত ধরে বাংলা ছবিতে ডেবিউ করে। হিয়াকে পর্দায় দেখতে চায় অনেক দর্শক। তবে তিনি কি আদৌ এই ক্যারিয়ারটা বেছে নেবেন তা কিন্তু নিশ্চিত নয়। তো বন্ধুরা, এই ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের এই রকমই অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।